সুধী দর্শক মণ্ডলী, আমি মেহেদী হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগত। দর্শক মণ্ডলী, আমি এখন আছি বক্সিপুরের ব্রিজের উপরে। সামনে একটি দেখুন সুন্দর একটি ব্রিজ, এটা কালভার্ট ব্রিজ। এই ব্রিজটি পার হয়ে আমি নাজিরপুরের রাস্তার দিকে এগিয়ে চলছি। আমি একটি অটো গাড়ি নিয়েছি কলাতিয়া বাজার থেকে 20 টাকা দিয়ে। আমার গন্তব্য নাজিরপুর, নাজিরপুরের 3 প্রজন্মের শিক্ষক অধ্যক্ষ মোহাম্মদ সাদেক আলী স্যারের বাসায় আমি আজকে যাব। সাদেক আলী স্যার 2014 সালের 13ই জুন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। আমি এখন তার বাসায় যাচ্ছি, তার মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশগ্রহণ করার জন্য। আমি রিক্সাযোগে এখন নাজিরপুরের যে মেন রাস্তা সেই রাস্তা দিয়ে আমার এগিয়ে চলছি। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমি নাজিরপুরে তার বাড়িতে চলে যাব। সুধী মণ্ডলী, আমি অতি নিকটেই চলে এসেছি সাদেক আলী স্যারের বাসায়। আপনারা দেখুন যে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি স্যারের ঐকান্ত প্রচেষ্টায় এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে এবং স্যার একটি স্কুল বান্ধব মানুষ। উনি স্কুলকে খুব ভালোবাসত, কলেজকে খুব ভালোবাসত, ছাত্রছাত্রীদেরকে খুব ভালোবাসত এবং উনি অনেক বছর শিক্ষকতা করে গেছেন। দীর্ঘ প্রায় 40 বছরের উপরেও শিক্ষকতায় পেশায় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি মাস্টার্স কমপ্লিট করে কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার মাধ্যমে ওনার শিক্ষকতা জীবন শুরু হয়। এটা হচ্ছে সাদেক আলী স্যারের বাসার ঠিক সামনে আপনারা একদম দেখতে পাচ্ছেন একটি গাড়ি আছে স্যারের বাসায় ঢুকবো। আর অল্প কিছুক্ষণ পরে আমি ঢুকে যাবো ঠিক স্যারের বাসার, সাদেক আলী স্যারের, শ্রদ্ধ সাদেক আলী স্যারের বাসার ঠিক সামনে আমি অবস্থান করতেছি। আমার সামনে আছেন, আপনারা দেখবেন আমার সামনে যিনি আছেন তিনি হচ্ছেন কলাতিয়া পত্রিকার। সম্পাদক জনাব মুসলউদ্দিন তার সামনে আছেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং কলাতিয়া পত্রিকার সমন্বয়ক জনাব আব্দুল হালিম এবং তার সামনে আছেন কলাতিয়া পত্রিকার সহ সম্পাদক জনাব মোহাম্মদ হোসেন বকুল। ওনারা তিনজনই 3 প্রজন্মের শিক্ষক অধ্যক্ষ মোহাম্মদ সাদেক আলী স্যারের ছাত্র ছিলেন। তারা 69 ব্যাচের ছাত্র ছিলেন তার এবং তারা এখনও অত্যন্ত মানসিকভাবে তারা এখনও যুবক পর্যায়ে আছেন, কারণ তারা এখন স্যারকে স্মরণ করে তার মৃত্যু বার্ষিকীতে আসেন এবং স্যারকে নিয়েই তারা একটি পত্রিকা প্রতিষ্ঠিত করেছিলেন, যেটা মাসিক কলাতিয়া পত্রিকা নামে যাত্রা করেছিল এবং এটা এখনও চলমান অবস্থায় আছে। তাই তার প্রাণপ্রতিম ছাত্র শ্রদ্ধাঞ্জলি জানাবেন স্যারের কবরে এসে, তারা এখন শ্রদ্ধাঞ্জলি জানাবে। এবং প্রিয় দর্শক, আপনাদের ক্যাথার্থে জানাচ্ছি যে আমি মোহাম্মদ মেহেদী হাসান, আমি 2টো বই লিখেছিলাম, একটু হলুদ বরণ মেয়ে এবং একটি বৃষ্টির চোখে শ্রাবণের ধারা 2008-09 সালে। এবং আমার লেখালেখির সূত্রে আপনারা অবগত আছেন যারা সাদেক আলী স্যারকে চিনেন, মাসিক কলাতিয়া পত্রিকার পথিকৃত অধ্যক্ষ মোহাম্মদ সাদেক আলী স্যারের সপ্তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, সেজন্য মাসিক কলাতিয়া পত্রিকা কলাতিয়া ক্যানিউজ ঢাকা।
আপনারা সকলে অবগত আছেন, স্যার অত্যন্ত সাহিত্যপ্রেমিক একজন মানুষ ছিলেন। তিনি নাটককে ভালোবাসতেন, গল্প উপন্যাস ভালোবাসতেন। তিনি অনেক নাটক মঞ্চস্থ করেছিলেন কলাতিয়ার মঞ্চে। তিনি ছাত্র যুবাদের নিয়ে নাটক করেছিলেন, তিনি নিজে নাটক লিখেছিলেন এবং অনেককে দিয়ে তিনি অভিনয় করেছিলেন তার ছাত্রদের মাঝ থেকে। আমি স্যারের সাথে আমার সাক্ষাৎ হয়েছে পূর্ণদয়া সাহিত্য কেন্দ্রিক, কারণ আমার দুটি বই হলুদ বরণ মেবে বৃষ্টির চোখে স্যার আমার দ্বারা, এই দুটি বই স্যারে পড়েছিলেন এবং আমাকে অত্যন্ত স্নেহ করেছিলেন এবং তিনি আমাকে ভালোবেসেছিলেন। এবং আর প্রায়ই কলাতে আসলে স্যারের সাথে দেখা করতাম, তার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করতাম, আড্ডা দিতাম, সাহিত্য নিয়ে আলোচনা করতাম। সেই সুবাদে তার সাথে আমার অন্তরঙ্গ, আমি নিজেও স্যারকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্যারের যে কবরের পাশে ব্যানারের সাথে আমি দাঁড়িয়ে আছি এবং শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তিন প্রজন্মের শিক্ষক, কলাতিয়ার অহংকার, কেরানীগঞ্জের অহংকার, অধ্যক্ষ মোহাম্মদ সাদেক আলী স্যার আমাদের শিক্ষা যে চলমান শিক্ষা ব্যবস্থা আছে এই কেরানীগঞ্জে এর অনেকটাই আলোক বিষয় হিসাবে তিনি পথ দেখিয়েছেন। নতুন প্রজন্ম সেই পথ ধরে এগিয়ে চলছে। আমি এটা হচ্ছে সাদেক আলী স্যারের কবরটা বাঁধিয়েছেন ওনার ছেলেমেয়েরা স্যারকে অত্যন্ত ভালোবাসেন, বাবা হিসেবে ভালোবাসেন, একজন শিক্ষক হিসেবে ভালোবাসেন। আপনারা দেখুন অত্যন্ত সুন্দরভাবে ওনার কবরের বেদিটা সবুজ ঘাস, দেখুন বিনম্র শ্রদ্ধ ভালোবাসা। অধ্যক্ষ মোহাম্মদ সাদেক আলী স্যারের মৃত্যু দিবসে কলাতে স্কুল ও কলেজ কেরানীগঞ্জ ঢাকা, তার সাথে কলাতে পরিবার সবুজ ঘাসে ঢাকা স্যারের কবর বেধি। এর মাঝে দেখুন চারদিকে গাছপালা, ছোট্ট দেয়ালের উপরে আপনারা দেখুন স্টিলের যে আপনার বেড়া আপনারা তো দেওয়া হয়েছে। পাশে অনেকেই উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিগণ, বিশেষ করে স্যারের সাথে যাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তারা এখন দোয়া করবেন, দোয়া পরিচালনা করবেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন কবরের উপরে উঠছেন কলাতিয়ার কৃতি সন্তান, বিসিকের সাবেক সভাপতি, কলাতের অহংকার এবং স্যারের অত্যন্ত ঘনিষ্ঠ জন এবং বর্তমান কলাতে পত্রিকার উপদেষ্টা সম্পাদক জনাব নুরুদ্দিন আহমেদ। তার সাথে আর উপস্থিত আছেন কলাতে পত্রিকার সম্পাদক সহ কলাতে পরিবারের সদস্যবৃন্দ সহ এবং আমি নিজেও মোহাম্মদ মেহেদী হাসান কলাতে পত্রিকার প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। সাথে সাথে কলাতে পরিবারের সকলের সাথে আমি একটু পরে মোনাজাতে অংশগ্রহণ করব। তিন প্রজন্মের শিক্ষক অধ্যক্ষ মোহাম্মদ সাদেক আলী স্যারের বিধি আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত হচ্ছে তার কবরের পাশে। এখানে স্যারের একমাত্র ছেলে মোনাজাতে অংশগ্রহণ করেছেন, সাথে সাথে তার ছাত্র, তার প্রাণপ্রিয় যারা ছাত্র ছিল তারা এবং কলাতে পত্রিকার পরিবার মিলে এই দোয়া টি অনুষ্ঠিত হচ্ছে। তারা অত্যন্ত তার প্রতি একনিষ্ঠ হয়ে স্যারের প্রতি ভালোবাসা প্রদর্শন করে মহান আল্লাহ দরবারে স্যারের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করছেন এবং যাতে স্যারে এই দুনিয়ায় যেরকম তিনি সম্মান নিয়ে বেঁচেছিলেন যাতে পরপারে আল্লাহ তাকে যেন এরকম সম্মান দিয়েই তাকে রাখেন এবং আল্লাহ সাদেক আলী স্যারের আত্মবিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাকে বেহেস্তের জান্নাতুল ফেরদাউস দান করেন, জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। মোনাজাত শেষে স্যারের কবরের সামনে তার প্রাণপ্রিয় ছাত্ররা এবং কলাতে পরিবারের সদস্যবৃন্দ, কলাতে পরিবারের সম্পাদক মণ্ডলী সকলেই ফটো সেশন করছেন। স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন মাসিক কলাতে পত্রিকার
পরিবার এবং এরপর পরই তোবারক বিতরণ হবে। তোবারকটির আয়োজন করেছেন স্যারের পরিবার, মূলত গরুর বিরানি মানে করা হয়েছে তোবারক হিসাবে এবং সেটি বিতরণের পর্ব চলছে এখন। স্যারের বিধিহাতার মাগফিরাত কামনা করে মোনাজাত শেষে তোবারক নিয়ে আমি একটু পরে বিদায় নেব। দর্শক মণ্ডলী, জ্ঞাতার্থে জানাচ্ছি যে তিন প্রজন্মের শিক্ষক, কলাতিয়ার অহংকার বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রাণপ্রিয় সাদেক আলী স্যারের মৃত্যুতে তোবারক অন্ধকম সাদেক আলী স্যার তোবারক আমি নিয়েছি। আপনারা দেখুন, এটাই হচ্ছে স্যারের বাড়ির সামনের উঠ যে জায়গাটা, সেটা আমি অনেক সময় এই বাসায় এসে স্যারের সাথে আমি গল্প করেছি, আড্ডা দিয়েছি। আমি বেরিয়ে যাচ্ছি। তাই দর্শক মণ্ডলী, আমার আজকের এই ভিডিও বা ব্লগটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল শিবপ্রকাণ ব্লগসকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টস দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পড়ো কুরআনের পড়ো নামাজ।